বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ল আর্জেন্টিনা। হার, জয় এবং ড্র দিয়ে নক আউটে পা রেখেছিল আর্জেন্টিনা। নক আউট পর্বে আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি হয় ফ্রান্স, কিন্তু এদিন মাঠে জ্বলে উঠতে পারেনি লিওনেল মেসি। আর্জেন্টিনাও পারেনি দ্বিতীয় রাউন্ড উঠতে, কোয়ার্টার ফাইনালে উঠতে। এর আগে 1930 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা 1-0 হারিয়েছিল ফ্রান্সকে। 1978 সালে আর্জেন্টিনার কাছে 2-1 হারতে হয় ফ্রান্সকে। 1918 সালের রাশিয়া বিশ্বকাপে এবারই প্রথমবার নক আউট পর্বে মুখোমুখি হয় এই দুই দল। তবে এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। মাঠে নেমে এদিন আর্জেন্টিনার বিপক্ষে 4-3 গোলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে ম্যাচের 13 মিনিটে পেনাল্টিতে গোল পেয়ে এগিয়ে যায় ফ্রান্স। ফ্রান্সের পক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন গ্রিজম্যান। এরপর আর্জেন্টিনাকে সমতায় ফেরান ডিমারিয়া। 41 মিনিটে গোল করেন তিনি। 1-1 গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মারিয়া হয়ে ওঠে দুই দলেই, কিন্তু গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ফ্রান্সের আর্জেন্টিনার পক্ষে গোলটি করে দলকে এগিয়ে নেন মার্কাটো। ম্যাচের 48 মিনিটে ফ্রান্সের জালে বল জড়ান তিনি। এরপর ফ্রান্সকে সমতায় ফেরান পাভার্ড। ম্যাচের 57 মিনিটে এই গোল করেন তিনি। এরপর ফের গোল পায় ফ্রান্স। ম্যাচের 63তম মিনিটে আর্জেন্টিনার জালে তৃতীয় গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। দলের পক্ষে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। এরপর গোলটি আসে ম্যাচের 68 মিনিটে। এরপর আর গোল পায়নি আর দুই দলের কেউই। 4-3 গোলের ব্যবধানে ম্যাচ শেষ হয়। সেই সঙ্গে শেষ হলো আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপ আসর। চোখের জলে বিদায় নিতে হলো তাদের, যার ফলে এবারের মতো অধরাই থেকে গেল মেসিদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।